চট্টগ্রামের ভাষায় প্রথম অনলাইন টেলিভিশন সি প্লাস টিভির ফটিকছড়ির প্রতিনিধি মোহাম্মদ সেলিমর মা হালিমা খাতুন 60 বছর বয়সে শনিবার রাত আনুমানিক 10 তারিখকে ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি ফটিকছড়ি পৌরসভার দক্ষিণ রাঙ্গামাটিয়ার নোয়াপাড়া বাড়ির মৃত কবিরাম মদর স্ত্রী। শনিবার রাতিয়া হঠাৎ অসুস্থতা বোধ করিলে চট্টগ্রাম মেডিকেল কলেজত নিবার ফতত উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ রবিবার সকাল 11টায় ফটিকছড়ি পৌরসভার দক্ষিণ রাঙ্গামাটিয়া স্থানীয় কান ঈদগাহ মাঠত মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানত দাফন করা হয়। মরহুমার জানাজার নামাজত ইমামতি করে মরলা মোহাম্মদ নুরুল আলম। এ সময় সাংবাদিক, রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাজাত উপস্থিত আছিল। ওনার মৃত্যুতে ফটিকছড়ির সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারি, উপজেলা চেয়ারম্যান তহিদুল আলম বাবু, ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন, আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার, HM আবু তৈয়ব, নাজিমুদ্দিন মুহুরী সহ বিভিন্ন সংগঠনের পক্ষ শোক প্রকাশ করে আর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।